হ্যালো গাইস, গুড মর্নিং। রবিবারের সকালটা ছিল খুবই ব্যস্ততম, তো আমি হতে পৌঁছে গিয়ে এক্সাম দিয়ে বেরিয়েও গেছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে। তো আজকে আমরা যাব আমার কর্তার বন্ধুর বউ হাতে। তো তাড়াতাড়ি করে বাড়িতে যাচ্ছি, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে, যতটা তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে নিই। আজকে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। বিয়ের পর এই ফার্স্ট টাইম আমি কোনো বউ হাত অ্যাটেন্ড করতে যাচ্ছি উইথ মাই হাজব্যান্ড। যতই ক্লান্তি থাকুক, সমস্ত কিছু মেকআপ দিয়ে সেটেল ডাউন করে দিতে হবে। মাঝে মাঝে নিজেদেরকে একটু গুছিয়ে সাজিয়ে নেওয়া দরকার, তবে আমাদের নিজেদের মন শরীর সব কিছুই ভালো লাগে। জীবনটা যতই ব্যস্ত হোক, যতই দুঃখ কষ্ট হোক, সব কিছুই ভালো লাগতে শুরু করে। নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখাটাও একটা দায়িত্ব। নিজে ভালো থাকলে তবেই অন্যকে ভালো রাখা যায়। আর আমার তো সাজুগুজু করলে একদম মন ভালো হয়ে যায়, ক্লান্তি দূরে চলে যায়। তো এখানে চোখটা পুরো বসে গেছে, কালো ভূতের মতো হয়ে গেছে। তো যতটা পারি আমি কভার করার চেষ্টা করছি। আমি খুব ভালো মেকআপ আর্টিস্ট নই, আমি সেলফ মেকআপই করি। তো যত তাড়াতাড়ি পারছি রেডি হচ্ছে। এদিকে বর খুব তাড়া দিচ্ছে। মেয়েদের মেকআপ কি তাড়াতাড়ি হয়? মেয়েরা কি ম্যাগি নাকি দু মিনিটে মেকআপ রেডি হয়ে যাবে বলো তোমরা? প্রায় রেডি হয়ে গেছি, চুলটা একটু অফ ক্যামেরায় ক্রিম্পিং করে নিয়েছি। যেহেতু আমার মেকআপ করার অভ্যাস একদম ক্যামেরার সামনে নেই, তো আমি সেইভাবে দিতে পারলাম না। তো এই হচ্ছে আমার ফুল লুক, আমি রেডি শেডি হয়ে গেছি। তো তাড়াতাড়ি বেরোতে হবে, বেরিয়ে পড়েছি আমরা দুজনে মিলে বিয়েবাড়ির বউ হাতে। তো এই হলো আজকের দম্পতি, যাদের আজকে রিসেপশন। দুই বন্ধু গল্প করছে, কথা বলছে। তো আমরা নতুন বউয়ের সঙ্গে পরিচয় করতে যাচ্ছি। তো এখানে পরিচয় পর্ব কমপ্লিট করে আমরা পুরো বিয়ে বাড়িটা ঘুরে দেখলাম। এত সুন্দর লাইটিং, ডেকোরেশন এবং সকলে এত ভালো, এতটা আন্তরিক। আমার মনেই হয়নি যে আমি এখানে ফার্স্ট টাইম এসেছি। তো এখানে হাজব্যান্ড, আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি। বিয়েবাড়িতে প্রচুর লোক, দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। তো মাঝে মাঝে নিজের একটু বিউটি শটও তুলে নিচ্ছি। এনিওয়েজ, যাই হোক, তো খুব খিদে পেয়েছে, বুঝতেই পারছো, পরীক্ষা দিয়ে এসেছি। তো এখানে এবার খাওয়া দাওয়ার পর্বের দিকে যাওয়া যাক। প্রথমে স্ট্যাটাস চিকেন পকোড়া দিয়ে শুরু করেছি। তো চিকেন পকোড়াটা দুর্দান্ত ছিল। আমার হাজব্যান্ড এখানে কফি খাচ্ছিল, তো আমি মাঝখান থেকে একটু বেশি করে ফুচকা খেয়ে নিলাম। এত বড় বড় হা করে ফুচকাটা খেয়েছি, যেটা ভিডিওতে আপলোড করা পসিবল হয়নি, কি বলবো। এক্সাইটমেন্ট সঙ্গে পেটের খিদে ছুঁচো ডন দিচ্ছে। তো চলে এসেছি মেইন কোর্সে, মেইন কোর্সে এসে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। অপেক্ষা করছি কখন খেতে দেবে। চলে এলো ডিমের টেবিল। তো ডিমের টেবিলের সঙ্গে একটু সস না হলে চলে বলো? তো যাই হোক, সঙ্গে সঙ্গে সসটাও পেয়ে গেলাম চাইতে। ডিমের টেবিলটা দুর্দান্ত ছিল। রাধা বল্লভী চানা মশলা, আহা আর কি চাই। প্লিজ, এখানে আমার খাওয়া দেখে কেউ হেসো না, আমার নিজেরই হাসি পাচ্ছিল।
জাস্ট মনে হচ্ছিল সব খাইয়ে হালামু। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, কাতলার কালিয়া, তারপর ছিল ফ্রায়েড রাইস, চিকেন, দুটোই কম্বিনেশনই দুর্দান্ত ছিল। আর চাটনিটা তো শেষ পাতে আমার ফেভারিট। মিষ্টিটা আমি একেবারেই অপছন্দ করি, তো সেহেতু মিষ্টিটা খুব একটা খাইনি। খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে ডেজার্ট টাইম। এখানেও প্রচুর ভিড়, তো বর আমার জন্য অর্ডার করছে, তো এখানে অনেক লোক খাওয়া দাওয়ার জন্য ওয়েটিং করছে। তাদের একটু ফাঁকে ছোট্ট করে শট নিলাম। তো শেষ পাতে আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে শেষ, এবং তারপর বিয়েবাড়ি, অল্প একটু নাচ, যেটা না হলে বিয়েবাড়ি অসম্পূর্ণ।